আজকের বাক্য হলো আদিপুস্তক অধ্যায় 26 সেখানে 22 পদ। পরে তিনি সেখান থেকে সরে গিয়ে আর একটি কূপ খনন করালেন। এটির জন্য তারা আর বিবাদ করল না, তাই তিনি সেটির নাম রাখলেন রহবোধ। এবং তিনি বললেন, এবারে প্রভু পরমেশ্বর আমাদের প্রশস্ত স্থান দিয়েছেন। ইশাককে প্রভু আশীর্বাদ করেছিলেন এবং প্রভু বলেছিলেন, তুমি মিশর দেশে যেও না, তুমি ওখানে থাকো। তিনি ওখানে চাষ করেছিলেন, প্রভু তাকে অনেক ফসল দিয়েছিলেন এবং ওখানে থাকার জন্য তিনি অনেক তার গরু তার মেষদের জলের জন্য তিনি কূপ তৈরি করেছিলেন, কুয়া তৈরি করেছিলেন। কিন্তু ওই দেশের লোকেরা তার কাছে এসে বলেছিল, এই কূপটা আমাদের। তিনি প্রথমে একটা তৈরি করেছিলেন, সেটাও তারা এসে হিংসা করে সেটাকে বলে এটা আমাদের, ইশাক ছেড়ে দিয়েছিলেন। আর একটা কুয়ো তিনি তৈরি করেছিলেন, সেটাকেও তারা এসে বলল, এটা আমাদের, এটা আমরা নেব, সেটাও তিনি দিয়ে দিয়েছিলেন। আর একটা নিয়ে করেছিল, সেটাও এসে বলেছিল, এটা আমাদের। পরে যখন আরেকটা করলো, সেটা তারা নিয়ে এবং ইশাকের লোকেরা সেটা ব্যবহার করতে লাগলো। এবং প্রভু ইশাক যেখানেই যেতেন, সেখানে যেটাই করতেন, সেটা তিনি সফলতা দিয়েছিলেন। তার কারণ হচ্ছে একটাই, কারণ ইশাক জানতেন, কোনো জিনিস আমার নাই এবং কোন জিনিস আমার জিনিস বলে আমি কখনো দাবি করে থাকার মেন্টালিটি চিন্তা ভাবনা ইশাকের ছিল না। সো তাই যখন লোক এসে বলেছিল যে এটা আমাদের, তিনি ওটাকে ছেড়ে দিয়েছিলেন, ওটা তিনি আমার জন্য তিনি ধরে রেখেনি। কারণ ইশাক জানতেন, তোমরা এটা নিয়ে নাও, কারণ আমি যেখানে হাত দেব সেখানে আশীর্বাদ প্রভু আমাকে দেবে। অনেক সময় আমরাও আমাদের জীবনে এটা ছাড়া আমার আর কিছু আশীর্বাদ পাওয়া যাবে না, এটা ছাড়া আমি আর কোনো কিছু ভাবো না, তাই ওই জিনিসটাকে আমরা দৌড়ে থাকি। তাই অনেক সময় আমরা প্রভুকে আন্ডার এস্টিমেট করে থাকি। কিন্তু ইশাক প্রভুকে ভালো করে তিনি জানতেন। লোক যখন এসে বলেছিল যে এটা আমাদেরকে দা, এটা আমাদের, তিনি কোনো তর্ক করেনি, কারণ তারা তর্ক করেছিল, তারা বিবাদ করেছিল, তারা ঝগড়া করেছিল, তারা হিংসা করেছিল। আজকে তো মানুষ আমাদের জীবনটা দেখে হিংসা করতে পারে, আজ আমাদের সঙ্গে লোক তর্ক করতে পারে, বিবাদ করতে পারে, ঝগড়া করতে পারে, আজ আমাদের সঙ্গে জীবনে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি করতে পারে। কিন্তু প্রিয়, ঈশাকের ঈশ্বর যদি আমাদের জীবনে যদি থাকেন, তাই আমরা কোনো জিনিসটাকে ধরে রাখার প্রয়োজনই নাই, বরং প্রভু পরমেশ্বর আমার সঙ্গে আছে, আমার কোনো চিন্তা নাই, নেবে নিয়ে নাও, কারণ প্রভু আমার সঙ্গে আছে। সো অবশেষে যখন তারা যখন দেখল ঈশাক যেখানে থাকছেন সেখানে ঈশ্বরের আশীর্বাদ, তারা সেই দেশের লোকেরা এসে ঈশাককে বলেছে, প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছে, তাই প্রভু তোমাকে আশীর্বাদ দিচ্ছে। আমাদের দেশে আশীর্বাদ আমাদের জীবনে নাই, কিন্তু তোমার জীবনে আছে, তার কারণ তোমার ঈশ্বর তোমার সঙ্গে আছে। আজকে প্রিয়, প্রভু আপনার জীবনে আছে, পৃথিবী লোক, আপনার গ্রামের লোক, আপনার প্রতিবেশী, আপনার রিলেটিভস, আপনার বন্ধুরা কি করে দেখবে যখন আপনি ঈশাকের মতো আপনার জিনিসটাকে, এটা আমার লাগবে বলে ওটাকে আগড়ে দৌড়ে থাকার প্রয়োজন নাই। প্রভু আমার সঙ্গে থাকলে, ঈশাকের মেন্টালিটি কেমন ছিল জানেন? নেবে নিয়ে নাও, লাগবে তো নিয়ে নাও, আমি আমার জিনিস, এটা আমার লাগবে, এটা আমারই, আমি করেছি, আমি পরিশ্রম করেছি, আমি সব করেছি বলে আমি তোমার সঙ্গে তর্ক করব না, ঝগড়া করব না, অশান্তি করব না, প্রভু আমার সঙ্গে আছে। ওইটাকে ছেড়ে দিলেন, ওই মনোভাব আমাদের জীবনে প্রয়োজন। ওটাকে ছেড়ে দিন, প্রভু আমাকে আরও উত্তম জিনিস দেবে, ওটা ছেড়ে দিই, প্রভু আরও ভালো জিনিস দেবে, তা তারা বুঝবে এর সঙ্গে প্রভু পরমেশ্বর আছে, আপনার সঙ্গে প্রভু পরমেশ্বর আছে। কারণ ঈশাক প্রভুর প্রতিশ্রুতিকে তিনি বিশ্বাস করতেন, তিনি প্রভুর প্রতিশ্রুতিকে তিনি তার জীবনে নিতেন, সেটা আমার জীবনে পূর্ণ হবে। কেউ এসে সেটা পূর্ণ হবে না বলে অনেক নেগেটিভ কথা বলতেও পারে, আমাকে অনেক রকমের নেগেটিভ পরিস্থিতি আনতেও পারে,
অনেক রকমের কথা পরিস্থিতি আমার লাইফে তারা আনতে পারে, কিন্তু আমি বিশ্বাস করব প্রভু পরমেশ্বর আমার জীবনে তার কথাটাকে সফলতা করবেন এবং আমি লাভ করব। ওই চিন্তা ওই মনোভাবনা ইশাকের মতো প্রিয় আমাদের হোক, প্রভু যীশু ওই মনোভাব আমাদেরকে দিয়ে গেছেন, ওই হাতটা আমাদেরকে তিনি দিয়ে গেছেন। তাই আজকে আপনি প্রার্থনা করুন, প্রভু পরমেশ্বর আমাকে, আমার পরিবারকে, আমার জীবনে প্রভু আমার জন্য নাই, প্রভু তুমি আমার সঙ্গে থাকলে তোমার প্রতিশ্রুতিকে তুমি পূর্ণ করো। তো প্রভু এই বাক্য দিয়ে আপনাকে আশীর্বাদ। God bless you.